আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানীয় দর্শক, তামাম দিন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আল্লাহ তাআলার পবিত্র দরবারে দোয়ায় মাশগুল হব, এটাই স্বাভাবিক। আল্লাহর হাবিব বলেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না, তার মাঝে একজন হচ্ছে সোয়াম, রোজাদার, ইফতারের পূর্ব মুহূর্তে যখন সে দোয়া করে। আমরা এখন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হবে এ বিশ্বাস রেখে আল্লাহর কাছে হাত তুলতে চাই। আসুন আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اي رب العالمين يا الله আমাদের রোজাগুলো মেহেরবানি করে কবুল করে নাও আমিন يا الله আমাদের জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দাও আমিন اي رب العالمين সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার নির্দেশ পালন করে আমরা খাবার পানার পাপাচার পরিত্যাগ করেছি রব্বাল আলামিন আমাদের দোয়া কবুল করে রোজা কবুল করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে আমাদের জান্নাতি হিসাবে কবুল করে নাও আমিন ইয়া আল্লাহ জাহান্নামীদের তালিকায় যদি আমাদের নাম থেকে থাকে মনিব মেহরবানি করে জাহান্নামীদের তালিকা থেকে আমাদের মুক্ত করে দাও আমিন ইয়া আল্লাহ আমাদের ইফতার আমাদের সাহারি আমাদের তেলাওয়াত কোরআন আমাদের তারাবিন নামাজ সাদাকা ইয়া আল্লাহ সব আমলগুলো মেহরবানি করে কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের মা বাবা পঞ্জন প্রিয়জন যারা অন্ধকার কবরে আছেন সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও ইয়া আল্লাহ যাদের মা বাবা পঞ্জনেরা জীবিত আছেন দয়া করে নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ তমাম পৃথিবীর মুসলমানদের উপর তোমার রহমত নাজিল করে দাও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي وارحمني واهدني واهد بنا واهد الناس جميعا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।